হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। সো এটাই কিন্তু হচ্ছে আমার পুরী ট্রিপের শেষ ভিডিও। এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, যারা সেই ভিডিওগুলো এখনও দেখোনি আমার চ্যানেলে ভিডিওগুলো আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। উপরের আই বাটনে আমি এর আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেটাও চাইলে দেখে নিতে পারো। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড আফটারনুন এভরিওয়ান, আমরা এখন বেরিয়ে পড়েছি অটো করে, কিন্তু অটো করে কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, তোমরা গেস করো দেখি। আমরা একটা গ্রামে যাচ্ছি, যে গ্রামটা কিন্তু তাদের শিল্পকলার জন্য বিখ্যাত। এবার আমাকে গেস করে বলো যে আমি কোথায় যাচ্ছি। পুরী থেকে অলমোস্ট 15 কিলোমিটার পথ অতিক্রম করে ফাইনালি আমরা এখন চলে এসেছি রঘুরাজপুর গ্রামে। কি অপূর্ব হাতের কাজ দেখো, একদম নিখুঁত, অপূর্ব, চোখ জুড়িয়ে যাচ্ছে এগুলো দেখে। একটা কথা শুনে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, সেটা হচ্ছে যে এই যে আঁকাগুলো দেখতে পাচ্ছি, এই আঁকাগুলোতে যে রং ইউজ করা হয়েছে সেই রঙগুলোও কিন্তু কোথাও থেকে কেনা নয়, এই রঙগুলোও কিন্তু এরা নিজেরাই তৈরি করে এবং নিজেরাই সেই রং দিয়েই আঁকে। মানে অপূর্ব, সব একদম ন্যাচারাল কালার। এগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নারকেলের খোল দিয়ে তৈরি। বাই দ্য ওয়ে, এখানে যে কটা জিনিস আছে সব কটাই কিন্তু ইকো ফ্রেন্ডলি, একটাতেও কোনো রকম কোনো প্লাস্টিকের ইউজ করা হয়নি। লম্বা লাগে
এটা হচ্ছে রঘুরাজপুর গ্রামের মন্দির। এখানে তোমরা দেখতে পাচ্ছ মুখোশ তৈরি হচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা ঘরবাড়িতেই প্রত্যেক শিল্পীর হাতের কাজই অসাধারণ, মানে প্রত্যেকেই এখানে শিল্পী যারা যারা এই গ্রামে থাকে, প্রত্যেকের হাতের কাজই অসাধারণ। এখানে দেখো কাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হচ্ছে। আমরা এখন বাড়ি ফেরার পথে এই যে অটোতে উঠে পড়েছি, এখন স্টেশনে যাচ্ছি। শেষবারের মতো তোমরা পুরি দেখে নাও, আবার কবে আসতে পারবো জানি না। এখন ঘড়ির কাঁটায় অলমোস্ট 10:30, আমরা এই সবেমাত্র পুরী স্টেশনে এসে পৌঁছালাম। 10:40 আমাদের ট্রেন, অনেকটাই লেট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি গিয়ে ট্রেনটা ধরতে হবে। মনটা একটু খারাপ খারাপ লাগছে, এতদিন ছিলাম তো। সো গাইস, আমাদের পুরীর ট্রিপ আজকে শেষ। টানা 6 দিন আমরা পুরীতে কাটালাম, এখন পুরী স্টেশনেই দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছনে আমাদের ট্রেন, চলো আবার নিজের জীবনযাত্রায় ফিরে যেতে হবে। চলো যাওয়া যাক, ট্রেনে উঠে পড়ি, আর একটু পরেই ট্রেন ছেড়ে দেবে। এই যে আমাদের ট্রেন এখন সাঁতরাগাছিতে দাঁড়িয়ে আছে, এরপরেই আসবে আমাদের ডেস্টিনেশন শালিমার। গাইস, আমরা এই মাত্র শালিমার স্টেশনে এসে নামলাম। আমাদের 8টার সময় আসার কথা ছিল, কিন্তু ট্রেনটা অনেকটা লেট করেছে, এখন 12টা বাজে, অলমোস্ট 4 ঘন্টা লেট হয়েছে ট্রেনটা। তো চলো এবার উবের বুক করি আর বাড়ি যাওয়া যাক। তো চলো বাড়ি যাই, অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি যাওয়া যাক। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা। পুরীর ট্রিপের ভিডিও তো এখানেই শেষ, কিন্তু তার মানে কি আর ভিডিও আসবে না? অবশ্যই আসবে। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ট্রিপের ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য স্টে টিউন্ড।